আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ভালোবাসার দোয়া সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রত্যেকে ভালোবাসতে চাই এবং ভালোবাসা পেতে চাই সেটা হতে পারে নিজের পরিবারের ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা কিংবা মনের মানুষের ভালোবাসা এমনকি হতে পারে সেটি স্বামী স্ত্রীর ভালোবাসা উভয় পক্ষের ভালোবাসার মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া লাগে তো দর্শক আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে যে আমলটি করার দ্বারা আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা আপনার স্বামী স্ত্রী কিংবা আপনার পরিবারের যে কেউকে আপনার বাধ্য করতে পারবেন আপনার বশ করতে পারবেন সে যদি আপনার প্রতি অনেক নারাজ হয়ে থাকে তারপরেও সে আপনার সাথে কথা বলবে আপনার সকল কথা মেনে চলবে সর্বদা আপনাকে অনুসরণ করবে দর্শক প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর জন্য এটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল আমল তবে দর্শক এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই তিনটি শর্ত পালন করতে হবে প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে পিতা মাতা কিংবা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করতে হবে এবং তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে সর্বদা সত্যি কথা বলতে হবে যদি এই তিনটি শর্ত মেনে চলতে পারেন তাহলে কেবল আপনি আপনার ভালোবাসা মানুষের ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন তার পাথরের মতো মনকে গলাতে পারবেন তাকে আপনার প্রতি পাগলের মতো বশ করতে পারবেন দর্শক আমার ভিডিও দেখে যারা আমলগুলো করেছেন এদের মধ্যে অধিকাংশ লোকই ফল পেয়েছেন এবং তারা ইনশাআল্লাহ এখন বর্তমানে খুবই ভালো আছেন হয়তো কিছু লোকের আমলে কাজ হয়নি এরও কিছু কারণ বলে দিচ্ছি প্রথমত এরা আমার দেওয়া শর্তগুলো মেনে না চলে আমল করেছে দ্বিতীয়ত তারা অসৎ উদ্দেশ্যে বা খারাপ কোনো উদ্দেশ্যে আমলটি করেছে এবং তৃতীয় হচ্ছে হয়তো তাদের উপর কোনোভাবে কোনো জাদুটনা কিংবা বান মারা আছে প্রথম দুটি তো আপনাদের নিজস্ব কারণেই ফল না পাওয়ার একটি কারণ তবে তৃতীয় নাম্বার যেটি বান বা জাদু করা থাকলে এক্ষেত্রে আপনার কাজ না হওয়ার সম্ভাবনাই একশো পার্সেন্ট সেই জন্য আপনি যদি কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমলটি করার নিয়ম বলে দিচ্ছি আপনাকে প্রথমে অজু করে পাক পবিত্র হয়ে উপর বসে প্রথমে দুরু শরীফ পাঠ করে নেবেন দুরু শরীফ আমরা সেটি পাঠ করবেন অথবা আপনি চাইলে ছোট শরীফ সাল্লাহ আল্লাহ সাল্লাম এটিও পাঠ করতে পারেন দর্শক আমলটি আলামনের একটি পবিত্র গুণবাচক সিফাতে মহিমানিত নাম আপনি যদি এই নামটি সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রুবুল্লা আলমের অশেষ মেহেরবানি উদয় আপনি আপনার ভালোবাসা মানুষকে কাছে পেতে পারবেন তার মনে আপনার জন্য ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন ভালোবাসা সৃষ্টি করতে পারবেন দর্শক আল্লাহ রুবুল্লা আলমের সেই পবিত্র গুণবাচক সিফাতি মহিমানের নামটি হচ্ছে ইয়া হামিদু আবার বলছি ইয়া হামিদু দর্শক এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে চৌষট্টি বার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিদের চেহারা করে বা তার ছবিতে চৌষট্টি বার ফু দিয়ে দিবেন এভাবে নিয়মিত আমল করলে করলে ইনশাআল্লাহ শীঘ্রই তার ভালোবাসা অর্জন করতে পারবেন